ওকে, মিউট করে রাখুন সবাই একটু। আমাদের একটা বিল্ডিং এর ডিজাইন আমরা নিতে চাচ্ছিলাম, এই ডিজাইনটা নিয়ে নিই। এটা নিন, এটা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিন, এটুকু ইউজ করব। হ্যাঁ, এটা ওই রকমটাই আছে না, মসজিদ টসজিদের ইয়েটির মতো, এটাকে নিচ্ছি। এটাকে আমি সেভ করতেছি। এটা একটু আমাদের বাড়তি কাজ আর কি। আমাদের সাধারণত এইরকম ইমেজ দিয়ে বিজনেস কার্ডটা খুব একটা হয় না, তারপরেও যেহেতু সামনে আসছে বিদায়, এটার কাজটা দেখিয়ে দিই। যদি এরকমটা হয় তাহলে কিভাবে করবো? আমার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয়া। আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, খুব ইজিলি ভাবে হয়ে গেছে। এইটুকু পর্যন্ত, যাই হোক, আমি এইটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট আই, আই দিলে কি হবে, আমার উল্টে এই পাশে চলে আসছে, এটাকে কন্ট্রোল জে আমার, তাহলে এটা চোখটা বন্ধ করলে যে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, এখানে আর একটু কিছু চলে আসছে, এটাকেও কেটে ফেলি, ডিলেট। কিছু কিছু এখান থেকে কেটে গেছে। এটা কি আমার কাজ হচ্ছে ব্ল্যাক করা? ব্ল্যাক করাটা আমরা জানি কিভাবে, ইমেজ থেকে লেভেল, লেভেল থেকে হোয়াইটটাকে কমিয়ে ব্ল্যাক করে দিলে হচ্ছে। সরি, আমার এইটুকু সিলেকশন করা, এই জন্য হচ্ছে না, দেখেন ছোট্ট একটা ভুলের জন্য কেমন প্রবলেম হয়ে যায়, নিজে ভয় পাইছে কি হলো। এখন এটাকে আমি টেনে আমার ডিজাইনে নিয়ে যাই, কন্ট্রোল টি, ফার্স্টে ইউজ করতেছে, এরকমই তো ছিল না, যথেষ্ট। ওকে, আমার এটা বসাই দিলাম। আর লাগবে কি, এই জায়গায় একটা কোনা অবস্থায় ছিল, আমি এখান থেকে একটা সোজা বক্স নিচ্ছি, সোজা বক্স নিলাম, বক্সটাকে ঘুরিয়ে দিই, কন্ট্রোল টি, কন্ট্রোল জে ক্লিক করছি নাকি, কন্ট্রোল টি, এই ব্ল্যাকটা ছোট একটা বুলে কালার চলে আসছে, তো যে মাউস ওইখান থেকে ক্লিক ছেড়ে দিয়ে আবার অটো ভাবে আরেক জায়গায় ক্লিক হয়ে গেছিল, বিদায় এই প্রবলেমটা, শিফট চেপে ধরে একটু সোজা করে নিলাম, কন্ট্রোল টি,
আচ্ছা, এটা হচ্ছে এখন এই জায়গাটা তো খালি মনে হচ্ছে, আমরা তো ডিরেক্ট সিলেকশন টুল গুলো দিয়ে আমাদের এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো চেঞ্জ করতে পারি না, অ্যাঙ্কর পয়েন্ট গুলো তো আমরা নাড়াচাড়া করতে পারি। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম, বা একটা কাজ করি, এখানে যেহেতু দুইটা একটা অ্যাঙ্কর পয়েন্ট আরেকটা অ্যাড করে দিলাম, যেটা অ্যাড করছি সেটাকে কন্ট্রোল চেপে ধরে এটাকে বাহিরে দিয়ে দিলাম, এটাকে আমি এই বাহিরে দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে কালার কি হবে, ব্ল্যাক কালার, ঠিক আছে, সরি ব্ল্যাক না দিয়ে ওকে দিয়ে দিছে ব্ল্যাক, অথবা এখানে ব্ল্যাকের সাথে মিলাই দিলাম। ওকে, এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আমার বিল্ডিংটা এই পর্যন্ত আসাতে এই জায়গাটুকু একটু খালি পড়ে আছে, আমার এটারও কোনো সিলেক্ট দিয়ে টেনে নিতে পারি, সেটাই করি আমি, ক্লিক করলাম, এরপর কন্ট্রোল চেপে ধরে এটাকে টেনে দিলাম, হয়ে গেল আমার ডিজাইন কমপ্লিট। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল, ইয়েলো কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ইয়েলো কালার, আমি একটা শেপে নিতে পারি, টোটাল শেপ একটা নিলাম, শেপটা হবে সবার নিচে, এটার কালারটা হবে ইয়েলো কালার, ঠিক আছে আমার। আচ্ছা, আইড্রপার দিয়ে কালারটা নিই, ঠিক আছে, কিভাবে এই ইমেজে আমরা আইড্রপারে ক্লিক করলাম, আইড্রপার দিয়ে কালার এখানে চলে আসছে, এখানে গিয়ে এই বক্সে আমরা দেবো কালার, ডাবল ক্লিক, কালারে নিয়ে আসছে, এখান থেকে বের হলে আইড্রপার চলে আসছে, অটো ক্লিক করলাম, কালার দেখেন ওইটা চলে আসছে, ওকে কালার ওইটাই আসছে এখন। আচ্ছা, এখন প্রয়োজন হচ্ছে কি, আমার ডিজাইন কমপ্লিট, এখন লাগবে প্রথম একটা জিনিস লাগবে কি, লোগো ডিজাইন, এরপর হচ্ছে নামগুলো লিখতে হবে, তো লেখার জন্য তো আমরা টাইপ টুল আছে, অথবা ক্লায়েন্ট আমাকে তার লেখাগুলো পাঠিয়ে দিবে, সেখান থেকে কপি করে এনে বসাই দিলেও হচ্ছে, আমার লাগবে এই আইকন গুলো এবং হচ্ছে লোগোটা। তো একটা বিজনেস কার্ডের মধ্যে পার্ট থাকে কয়টা, দুইটা পার্ট, দুই পার্টের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে এই পার্টে আরো কিছু লিখছে, তবে সাধারণত দুইটা পার্টের মধ্যে ব্যাক পার্টে থাকে শুধুমাত্র লোগোটা, আর কিচ্ছু থাকে না, সর্বোচ্চ সর্বোচ্চ ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখে রাখে ছোট্ট করে, তাও এর বাহিরে অন্য কিছু থাকে না। আর আরেকটা পার্ট যেটা ফ্রন্ট পেজ, ওটার মধ্যে আপনার লোগোটা থাকবে ছোট করে, আবার আইকন, সরি কল নাম্বার যা যা দরকার থাকবে, তো এটার মধ্যে কি কি থাকে, সাধারণত কলের আইকন এবং নাম্বারটা, ইমেলের আইকন এবং ইমেলটা, লোকেশনের আইকন এবং লোকেশনটা, অ্যাড্রেসটা, এরপর হচ্ছে ওয়েবসাইটের দিলে ওয়েবসাইটেরটা থাকবে, তিনটা বা চারটা এর বেশি না। তা আমাদের দরকার কি এখন, আইকনগুলো আর হচ্ছে লোগোটা, যেহেতু লোগো ক্লায়েন্ট আমাকে দিয়ে দেবে, সো লোগো আমার কোনো টেনশন হচ্ছে না, আর যখন আমরা ইলাস্ট্রেটর শিখবো তখন আসবে আমাদের লোগোটাও আমরা নিজেরা তৈরি করতে পারবো, তো লোগোর জন্য হচ্ছে আলাদা বিজনেস কার্ড আলাদা বিষয়, ঠিক আছে, লোগোর জন্য আপনাকে আলাদাভাবে পেমেন্ট করবে, কাজ হলে তখন যদি আপনাকে বিজনেস কার্ড এর অর্ডার দেয় তখন ওই লোগোটা বিজনেস কার্ডে ইউজ করবে, আর যদি শুধু বিজনেস কার্ডের জন্য অর্ডার করে তাহলে লোগোটার মেইন ফাইল সে আপনাকে দিয়ে দেবে। তাহলে আমরা যে কোনো একটা লোগো আপাতত এখানে বসাই দেবো, আর আইকন গুলো আনতে হবে আমার, আমি যাচ্ছি আইকন আনার জন্য, আইকনের জন্য একটা বিষয় হচ্ছে আমরা এখান থেকে ইমেজ নিয়ে তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইউজ করতে পারি, আইকন গুলো সাধারণত ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে থাকে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিয়ে আইকনটা ইউজ করতে পারি। এছাড়া হচ্ছে আরেকটা হচ্ছে যে আমার আইকন ফাইন্ডার একটা অপশন আছে, আইকন ফাইন্ডারে অনেক আইকন পাওয়া যায়, যেমন আমি এখানে আইকন ফাইন্ডার লিখে সার্চ করি, যে আইকন ফাইন্ডার চলে আসছে, এখানে যে অনেকগুলো আছে আমি যত সার্চ করব ততই পাবো, কল আইকন দিলাম, ইমেল আইকন দিয়ে দিছি, যাক ইমেল আইকন দিয়ে আগে, এখান থেকে আপনার যে ইমেলের আইকনটা, হ্যাঁ চেঞ্জ করছে, যাক ইমেল,
আচ্ছা সমস্যা নেই। এখানে হচ্ছে আসলে কলের আইকন অনেক ধরনের বাঁকার তারা অনেক রকম হতে পারে, ঠিক আছে। এখানে জাস্ট আমাদের আইকনে বোঝা গেলে হচ্ছে যে হ্যাঁ এটা ইমেল করার জন্য বলা হয়েছে, এটা কল করার জন্য বলা হয়েছে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নিই, সাপোজ হচ্ছে এটা ইমেলের জন্য PNG ভার্সন আছে, SVG আছে। আমি SVটা ডাউনলোড করি, দেখি SVটা হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য আমরা ইউজ করি, ফটোশপে কেমন হয় সেটা বলতে পারি। জি এসভিজিটা কি স্যার? এটা ভেক্টর ফাইল, এটা ভেক্টর হয়। ওকে ডাউনলোড করছি, কই গেছে? আচ্ছা এটা শুধু ইলাস্ট্রেটরের জন্যই ওপেন হবে, এখানে কাজ হচ্ছে না, তাহলে আমরা এটাই নিচ্ছি যে PNG ফাইলটা আছে, PNG ফাইলে আমরা ডাউনলোড করি। PNG ডাউনলোড করলাম, এটাকে আমরা ওপেন, ওকে, যেহেতু এটা PNG আকারে আছে আমি সুন্দর এটাকে টেনে নিয়ে আমার ডিজাইনের এখানে বসাই দিতে পারি। জি আইকন আইকন ওই ফাইন্ডার থেকে কি ইয়াগুলা লোগো গুলা কি ফ্রি ডাউনলোড করা যায় নাকি ওখানে ইয়া চাই? এই যে আমি ফ্রি ডাউনলোড করলাম আইকন, আমি কয়েকবার দিয়ে দেখছিলাম যে প্রিমিয়ার দেখাচ্ছে ওখানে। এখানে কিছু কিছু প্রিমিয়াম আছে, কিছু কিছু প্রিমিয়াম থাকে ও যেগুলো, এই যে এখানে দেখেন ছোট্ট একটা প্রিমিয়াম আইকন আছে, এই আইকনটা দেখে বুঝবেন এটা আপনাকে কিনে নিতে হবে, আর জি যেগুলো ফ্রি সেগুলোতে আইকনটা নাই। আমি এটা জি জি বসালাম, এখন যদি আমি চাই যে এটার কালার চেঞ্জ করব, কালার কি চেঞ্জ করতে পারবো? এই কোশ্চেনটা আপনাদের কাছে আমার, কিভাবে? জি রাস্টার করে মনে হয় এটা কি এখন কালার দিলে তো হয়ে যাবে নাকি? না স্যার এখানে করা যাবে। বিল্ডিংটা তো আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, এরপর পুরাটাকে ব্ল্যাক করছি, ঠিক আছে। এখন এটার যদি কালার চেঞ্জ করতে যাই, এইটার আমি এখন এই যে আমার এটা ব্ল্যাক কালার আছে, আমি দেবো হোয়াইট কালার, ঠিক আছে। এই হোয়াইট কালারটা আমি ইউজ করব এইটার মধ্যে। হোয়াইট কালার জন্য কোনটা ক্লিক করতে হয়? কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করছি, পুরো পেজ সাদা হয়ে গেছে। এখানে ছোট্ট একটা বিষয়, আগে আমাকে সিলেকশনে আনতে হবে, কন্ট্রোল চেপে ধরে এই, কন্ট্রোল ধরে সিলেক্ট করে নিতে হবে, তারপরে ইয়া করতে হবে। এখানে ক্লিক করলে সিলেক্ট হয়েছে, এখন আমি কন্ট্রোল ব্যাক স্পেস, শুধু এইটুকুই আমার কালার, কন্ট্রোল ডি ক্লিক করলে আমার সিলেকশন চলে গেছে, আমার একটা আইকন, কন্ট্রোল ডি আর একটু ছোট করি। আচ্ছা আমি এখন এখান থেকে আর আইকনটা আমি নিচ্ছি না, এখানে কলের আইকন আছে, আমি সরাসরি এখানে কলের আইকন সার্চ করে দেখি এখান থেকে পাওয়া যায় কিনা। গুগলে সার্চ করলাম, আমি আইকন ফাইন্ডারে যে একটা ওয়েবসাইট সেখানে আমি গেলাম না, এখান থেকে আমি যাচ্ছি। এখান থেকে গেলে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার থাকে আর কি, সাপোজ এটা, এখানে আমি রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল সি ক্লিক করে আমি নিতে পারি, এখানে কন্ট্রোল পি দিয়ে বসাই দিতে পারি। তো PNG হওয়ার কারণে একটা জিনিস ফলো করবেন, যখন আমরা গুগল থেকে PNG ফাইল কপি করে আনছি, আমার বাহিরে কোনো কিছু না থাকার কারণে এটা অটোমেটিকলি প্লাকে চলে গেছে। সো আপনারা
পিএনজি ব্ল্যাক কোনো কিছু আনতে পারবেন না। পিএনজি যদি অন্য কালার হয় সেক্ষেত্রে আনবেন, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাবে। এখন যদি আমি সেভ করে আনি সেক্ষেত্রে আনতে পারবো, সেক্ষেত্রে আবার ফটোশপে ওপেন করলে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালারে থাকতে পারে। তাহলে এখান থেকে আমি পিএনজি না দেখে আমি অন্য কোনো কালারে দেখি, যে কালারে থাকুক এটা দেখি। সাপোজ জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি করলাম, এখানে কন্ট্রোল বি চলে আসছে। কন্ট্রোল বি ছোট করে নি আমি, বড় আইকনটা। আচ্ছা আমার এখন লাগবে তো শুধু হচ্ছে এইটুকু, এটার তো দরকার নাই। আমি সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করছি। এই লেয়ারে যেহেতু আছে বাইরের কোনো কিছু সিলেক্ট হবে না, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমার এইটুকু আছে, যদি চাই যে মাঝখানের অংশটা ডিলিট করে দেব, তাহলে আমি মাঝখানের টুকু সিলেক্ট করে ডিলিট করতে পারি। ছোট করে নিচ্ছি এটাকে, হোয়াইট ক্লিক ডিলিট, ঠিক আছে, খুব ইজিলি হয়ে গেছে। এখন হচ্ছে যদি আমার কালার চেঞ্জ করতে আমার পুরোটাকে আবার সিলেকশনে আনতে হবে, কন্ট্রোল চেপে ধরে আমি এখানে ক্লিক করলাম, সিলেকশনে আসছে, হোয়াইট কালার দেবো, কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল টি, এখানে কি একটা চলে আসছে। আচ্ছা এইটা একসাথে আছে, যাই আমি তাহলে এখান থেকে সিলেক্ট করে ডিলিট করি এটাকে। কলের আইকন, ইমেলের আইকন এটা একটু ছোট হবে। যাই হোক আমি দুইটা পদ্ধতি দেখাইছি, আমি আরেকটা রানতেছি না, সাপোজ আরেকটা তো আমরা আনতেই পারবো। এটাকে আমি ইয়ে দিয়ে দিচ্ছি, কপি করে বসাই দিই। সাফওয়ান ইসলাম কিছু বলেছিলেন? হ্যাঁ সেটা দেখাচ্ছি, আমরা এখান থেকে একটা রুলার নিয়ে নেব অবশ্যই, যেহেতু আমাদের আইকন গুলো সব সমান থাকতে হবে। রুলার নিয়ে কারণে ডিস্টার্ব করতেছে, এটাকে কর্নারে বসাই, কন্ট্রোল ডি শিফট চেপে ধরে আমি সমান করে নিলাম। আরেকটা যেটা আছে সেটাকেও কন্ট্রোল ডি শিফট চেপে ধরে আমি সমান করে নিলাম। ওকে, তার মানে এখন আমার একবারে সমান আছে। এখন হচ্ছে দূরত্বটা, একটা থেকে একটা দূরত্বটা কিভাবে ঠিক করব, একটা শিফট চেপে ধরে, সরি কন্ট্রোল চেপে ধরে আরেকটা আরেকটা, দেখি কাজ হচ্ছে নাকি ডিস্টার্ব করতেছে আমি এটা বুঝতেছি। আচ্ছা লেয়ার সিলেক্ট করি, এটা হচ্ছে এইটা, এটা এইটা, এটা এইটা, ওকে তিনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাদের অ্যালাইন বার থেকে আমি এগুলো দিয়ে আমি চেক করে দেখি, হ্যাঁ এইটা ঠিক আছে। আমার মনে হয় আর একটা কোথাও সিলেক্ট হয়ে গেছে, এত দূরে চলে গেল। এই জিনিসগুলো ইলাস্ট্রেটর আসলে ইজিলি করা যায়, ফটোশপে করতে গেলে এগুলো ঝামেলা। তিনটাকে কিছু ছিল এই জন্য, আচ্ছা আইকন গুলো দিলাম আমি, এখানে কিছু একটা হাবিজাবি লিখে দিই, সাইজ হবে। আচ্ছা এখন আসি একটু সাইজের বিষয়ে, আমাদের ডিজাইনের মধ্যে বিজনেস কার্ডের মধ্যে শুধুমাত্র যতগুলো ডিজাইন আমরা এখানে করি, ব্যানার ফ্ল্যাট ডিজাইন সবগুলো চাইতে বিজনেস কার্ডে আমার সাইজটা একটু মেনটেন করতে হয়। যেমন হচ্ছে লোগো বা কোম্পানির বা কারো পার্সোনাল নাম যদি আমরা লিখতে যাই, নামের ক্ষেত্রে সাইজটা হবে 10 থেকে 14, এই যে 10, 11, 12, 13, 14 পয়েন্ট এখানে দেখা যাচ্ছে, এটার মধ্যে যে কোনো একটা, এর মধ্যে অ্যাভেলেবেল আমরা 12টা ইউজ করি।
আর নাম যদি দেখা যাচ্ছে বেশি বড় মনে হচ্ছে নাম, তখন আমরা 11 বা 10 পর্যন্ত, সর্বনিম্ন 10, সর্বোচ্চ 14 পর্যন্ত যাব। ঠিক আছে, এটা হচ্ছে নামের ক্ষেত্রে, অথবা লোগোর না কোম্পানি লোগোর ক্ষেত্রে, নামের ক্ষেত্রে এই পর্যন্ত যাব। আর যদি আমাদের ইয়ের ক্ষেত্রে হয়, যে আমার নাম্বার অ্যাড্রেস এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব 6 থেকে 8 পর্যন্ত। আমি এখানে 7 দিলাম, 7 দিয়ে আমার লেখা শুরু করি। এখানে একটা উদয় চলে আসছে, 01 ইয়েলো কালার আসতেছে না, 8 2 3 4 5 6 7 8 দেখো যা দিয়ে দিছি। আর তবে এখন কালারটা হবে হোয়াইট কালার দিই, কার নাম্বার লিখে দিছি জানি না। এটা হচ্ছে আমার সাইজ কত দিলাম, এটা 7 দিলাম। আমরা যদি মনে হয় যে এটা একটু বড় মনে হচ্ছে, তাহলে 6 পর্যন্ত যাইতে পারি। ঠিক আছে, এটাকে আমি কপি করে নিছি, অল্টার চাপ দিয়ে ধরে এই জায়গায় লিখবো ইমেলটা। সাপোজ ইমেলটা লিখলাম, বুঝি নেই এটা কালার দিতে, এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি চাই এখানে ক্লিকে যে হোয়াইট কালার আছে, অন্য কালার চাইলে অন্য কালার দিতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে 2টা, 3 নাম্বার লাইন। সাপোজ হচ্ছে এখানে আসবে কি ওয়েব পেজটা বা লোকেশন, যেটাই আসুক, আমি লোকেশন না দিয়ে ওয়েব পেজটাই দিই। তিনটা দিলাম, এই তিনটাকে আমার একই কালার করব, তিনটা একই কালার থাকবে। তিনটাকে ধরে টাইপ টুলে আসলাম, তিনটে হোয়াইট কালার হবে, সিলেক্ট, ওকে, তিনটা হোয়াইট কালার। এখন আসবে এদিক থেকে সমান হতে হবে, তিনটা যেহেতু আমি সিলেক্ট করছি, মুখ তুলে আসলে আমার অ্যালাইন বার দেখা যাচ্ছে, এদিক থেকে সমান এবং দূরত্বটা আমার সমান থাকবে। দূরত্বটা সমান করতে হলে প্রথম নিচেরটারে আমার একটু লাইন মতো নিতে হবে, যেমন নিচেরটা এটা বরাবর হলে ওকে। এখন তিনটা আমি সিলেক্ট করব, এখান থেকে তিনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন এখানে আমি ক্লিক করি, এই যে একটা ক্লিক করছি, ক্লিক করে যখন শিফট চেপে ধরে আমি এখানে ক্লিক করছি, তিনটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমি একটু চেক করে দেখবো যে কোনটা দিলে আমার সঠিকভাবে হচ্ছে, একটা একটু কম বেশি করে যাচ্ছে, এটা মনে হয় পারফেক্ট। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এইটাও কিন্তু 7 নাম্বার পয়েন্ট, চেক করে দেখুন, ক্লিক করি 7, এটাও আছে, এটাও আছে 7, এটাও আছে 7, কিন্তু এটা 7 থাকলেও এটাকে দেখতে একটু বড় মনে হচ্ছে। তাহলে যদি বড় মনে হয়, তাহলে যে কেউ দূর থেকে বলবে যে সাইজটা বড় ছোট হয়ে গেছে। তো আমরা এই ক্ষেত্রে প্রয়োজনে একটু সাইজটা কমায় দিতে পারি, অথবা এটাকে বোল্ড যদি হয় ইটালিক করে রেগুলার করে দিতে পারি। ঠিক আছে, যেমন এটাকে রেগুলার করার জন্য আমার এটা বোল্ড আছে, এখান থেকে আমি লাইট যেটা সেটা ক্লিক করে দেখি কেমন হয়, এটা আবার বেশি লাইট হয়ে গেছে। ঠিক আছে, এটা বেশি লাইট হয়ে গেছে, তাহলে আমার এটা দরকার হচ্ছে বোল্ডেই থাকুক, সাইজটা আমরা একটু কমাই দিই 6। ঠিক আছে, তাহলে এখন মোটামুটি এটা হচ্ছে, এটা নাম্বার আর এটা হচ্ছে অক্ষর। এই অক্ষরগুলো যদি এখন আমি আবার ক্যাপিটাল লেটারে দিই, তখন কিন্তু এটাও বড় বড় দেখা যাবে। ঠিক আছে, তো ইমেল অ্যাড্রেস গুলো সবসময় তো স্মল লেটারই হয়। ঠিক আছে, ওকে, আমার সাপোজ লেখাটা ক্লিয়ার। এখন আমার থেকে এখানে একটু মিলাইতে হবে, যদি আমার লেখা বেশি হয় তাহলে এই জিনিসটা একবারে এইটার বাহিরে দেব না, এটা এটার সাথে আমরা মিল রেখে রাখবো, সেম এইটা এইটা একসাথে ধরি। আর একটু যদি 2টা নাম্বার থাকে, তাহলে 2টা নাম্বার পাশাপাশি দিয়ে দেবো সমান করে। এরপর আসতেছে আমার লোগোটা আনবো, লোগো তো আপাতত নাই আমার কাছে, একটা লোগো আমি নিয়ে আসি এখানে। আচ্ছা, এই আমার এতে তো আছে,
কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এরপর হচ্ছে হোয়াইট কালারটা রিমুভ করব। রিমুভ করার জন্য এক ক্লিকে করি, ম্যাজিক টুল দিয়ে হোয়াইটটা সিলেক্ট করি, এরপর এক ক্লিকে ডিলেট, এইটুকু কন্ট্রোল ই, এটা থাকবে সবার উপরে, উপরে চলে আসছে লোগোটা। যদি আমরা উপরে দিই সর্বোচ্চ, এই যে এই দাগের বাহিরে দেবো না, এইদিকে এইদিকের বাহিরে দেবো না, আর যদি মাঝখানে রাখি, যেহেতু এটা মাঝখানে থাকলে বেটার মনে হয়, তাহলে মাঝখানে দেবো, ঠিক আছে। আর এখানে যদি আমরা এখন লোগোর কোনো নাম বা যদি পার্সোনাল কোনো নাম, টোটালি নামের ক্ষেত্রে হলে লোগো কোম্পানির নাম হোক, লোগো নেম হোক, মানুষের নাম হোক, নামের ক্ষেত্রে সাইজটা দেব 10 থেকে 12 পর্যন্ত, 14 পর্যন্ত। সাপোজ আমি এখানে আমাদের কোম্পানির নামটাই লিখি, এইটুকু। এটার সাইজটা হবে 10 দিয়ে দেখি কেমন হয়, আর মনে হচ্ছে যে 10-এই চলে, বা একটু বাড়ানো যায়, 12। অ্যাভেলেবেল আমাদের এগুলো হচ্ছে নামের ক্ষেত্রে 12 ইউজ করা হয়। আচ্ছা, এখন এটা আমি সমান করে নিচ্ছি, যেহেতু লোগো ক্ষেত্রে নাম এগুলো একবার সমানভাবে হয়ে থাকে, এক কর্নার থেকে খুবই কম হয়, তো সমান করার জন্য আমি ওকে সমান করে দিলাম, একটু উপরে উঠবে। যদি কোনো কারণে আপনার মনে হচ্ছে যে আপনার নামটা অনেক বড় হয়ে গেছে বা এখানে জায়গা হচ্ছে না, আপনার যে শেপের মধ্যে যে শেপটা তৈরি করছেন হচ্ছে না, তাহলে প্রয়োজনে আপনি রুলারটা একটু বাইর করে দেন, ডিজাইনটাকে টোটাল একটু এদিকে দিয়ে দিন, কোনো প্রবলেম নাই, অল্প একটু। তবে খেয়াল করবেন যেন এই এইগুলো যেন যেখানে লিখতেছেন এটা যেন একটা সিরিয়ালই থাকে, ঠিক আছে। ওকে, আমার ডিজাইনটা কমপ্লিট, এখন আমাকে করতে হবে কি, ডিজাইন কমপ্লিট করার পর প্রেজেন্ট করতে হবে। আচ্ছা, দ্বিতীয় একটা হচ্ছে যে আমার এখানে প্রথম পার্ট করছি আমি, আরেকটা পার্ট তো লাগবে, তো সেম যেরকম ডিজাইন করছি এরকম আরেকটা পার্ট তো আমরা অবশ্যই তৈরি করতে পারবো, যেহেতু লোগো আমার সামনে আছে, ওইখানে জাস্ট লোগোটাই বসাই দিলাম, সো সেকেন্ড পার্টের আমার কোনো প্রবলেম হচ্ছে না, একটা ডিজাইন করতে পারলে আমি সবই করতে পারবো, ঠিক আছে। এগুলোকে প্লাগ করে দেব, প্লাগ করে দিলাম, আইকন গুলো প্লাগ করে দিলাম, একটা দুইটা তিনটা, তিনটা আইকন, এগুলোকেও প্লাগ করবো, সাথে এগুলোকে প্লাগ করতে হলে তিনটাকেই আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে হবে, ঝামেলা থাকবে, ওটাকে আর ব্ল্যাক করলাম না, সময় লাগবে, একটা একটা সিলেক্ট করব, করে আবার এটাকে ব্ল্যাক করব, সেটা তো দেখাই সিট করে, এটা হোয়াইট কালারই থাকুক। আচ্ছা, এখন আসতেছে যে সেকেন্ড পেজটা, যেহেতু আমাদের করতে পারবো, আমাদের সেকেন্ড পেজের কোনো প্রয়োজন নাই আপাতত বানানোর, এটা কিভাবে এখন আমরা প্রেজেন্ট করব সেই জিনিসটা দেখতে হবে। এভাবে তো জেপিজি একটা সেভ করে দিলে তো কেউ নেবে না। আমি চলে যাচ্ছি, প্রথম কাজ হচ্ছে আমার ডিজাইন কমপ্লিট হওয়ার পর যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ আমরা একটা গ্রুপের মধ্যে করব, কন্ট্রোল চেপে ধরে যা যা টাইপ আছে সেগুলোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি ক্লিক করছি, হ্যাঁ, টেক্সট সবগুলো একটা গ্রুপের মধ্যে। তাহলে কখন আমার যদি মনে হয় যে আমার টেক্সট চেঞ্জ করব, তাহলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। হচ্ছে ফন্ট লিখে দিলাম। আচ্ছা, এরপর আসতেছে আমার শেপ, শেপ আছে কয়টা, এই দুইটা হচ্ছে শেপ, এই দুইটাকে সিলেক্ট করে একটা গ্রুপ, এটা হচ্ছে শেপ দিয়ে দিলাম, শেপ মধ্যে চলে আসছে, শেপ দিলাম। এরপর আসতেছে আইকন গুলো, গ্রিড এরিয়াটা নিচেই থাকুক,
আইকন গুলো সিলেক্ট করি, আর কোনো কিছু বাদ আছে? এটা কি? এটা হচ্ছে লোগোটা, লোগোটা আইকনের মধ্যে রাখা যায়, অথবা আলাদাও রাখা যায়, কোনো প্রবলেম নাই। কন্ট্রোল জি, এটা হচ্ছে আইকন। তাহলে আমার ভবিষ্যতের জন্য একটা সুবিধা হলো। এই অবস্থায় এখন কাজ হচ্ছে আমার, নতুন একটা ফাইল আমি ওপেন করব, যেটার মধ্যে দুইটা ডিজাইন একসাথে বসে আমি জেপিজি সেভ করতে পারবো। এখন আপনাকে যদি আমি দেখাই, এটা প্রথম পার, ওইটা সেকেন্ড পার, আলাদা আলাদা ভাবে তো দেখাইতে গেলে আপনার তো সুন্দরও লাগবে না। হ্যাঁ, আমি 1000-এর একটা ফাইল নিলাম, 1000 বাই 800 দিয়ে। আমি এটার জন্য বেশি বড় নিলেও কোনো প্রবলেম নাই, ছোট নিলেও কোনো প্রবলেম নাই। এখানে এসে আমার ডিজাইনটা আমি বসাবো। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করবেন, আমরা যিনি ডিজাইনটা নিতে হলে তো সবগুলো লেয়ারকেই ধরতে হবে, ধরে তারপর নিয়ে যাব। যখন লেয়ারগুলো ধরবো, এই যে এই অংশগুলো তো চলে আসবে, অথবা যেগুলো ডিজাইনগুলো, যেমন ইমেজটা, এটার বাহিরে ছিল না কিছু অংশ, বাহিরের ডিজাইনটা সহ হয়তো আমার চলে যাবে। এই যে টান দিলে বাইরের ডিজাইনটা সহ হয়তো চলে যাচ্ছে, তার মানে ক্রপ করে নিতে হবে। এখন ক্রপ করে যদি নিতে যাই, আমার যেহেতু লেয়ার অনেকগুলো, কোন লেয়ারে রেখে আমি ক্রপ করব? আমরা জানি যে, আচ্ছা একসাথে সিলেক্ট করি, আমি জানি যে আপনারা এই কথাই বলবেন, একসাথে সিলেক্ট করলাম, ক্রপ টুলে গেলাম, এটুকু তো আমার মেইন ডিজাইন, এটুকু ক্রপ করলাম। এখন আমি কেটে নিতে যাচ্ছি, হচ্ছে হচ্ছে না? মুভ টুলে আমি ক্লিক করি, দেখেন মুভ টুলে হচ্ছে না, সব একসাথে চলে যাচ্ছে। তার মানে আমার যেটা করতে হবে, যেন এই সবগুলো লেয়ার মিলে একটা লেয়ার হয়, যেটাকে বলে লেয়ার মার্জ। সপ্তম নাম্বার ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে বিজনেস কার্ডের সময় দেখাবো যে লেয়ার মার্জ কি। লেয়ার মার্জটা হচ্ছে সবগুলো লেয়ার মিলায়া একটা লেয়ার তৈরি হবে এবং সবগুলো লেয়ারও থাকবে। সো আমি এখান থেকে কোনো কিছুই সিলেক্ট করলাম না, এই অবস্থায় আমি জাস্ট টোটালি কন্ট্রোল শিফট অল্টার তিনটে চেপে ধরে আমি ই ক্লিক করব। হ্যাঁ, দেখেন আমার আরেকটা লেয়ার তৈরি হয়েছে, সবগুলো লেয়ার মিলে। আমি যদি এখন এটাকে সবার উপরে রাখি, যে কোনো জায়গায় রাখতে পারি, সমস্যা নেই। সবার উপরে রাখলাম, একটা জিনিস বোঝানোর জন্য আমি এটা চোখটা বন্ধ করি প্রথমে, বাকিগুলো বন্ধ করে দিচ্ছি আস্তে আস্তে, একটা একটা করে সব বন্ধ করে দিচ্ছি, সব বন্ধ একবারে, টোটাল ব্যাকগ্রাউন্ড শুদ্ধ বন্ধ করে দিচ্ছি। আমরা যদি জাস্ট এটা খুলি, এটার মধ্যে আমার টোটাল আছে, টোটাল মনে হচ্ছে যে এটা একটা ইমেজ এখন, ঠিক আছে? তার মানে এটা থেকে আমি এখন কেটে নিতে পারবো, সিলেক্ট এইটুকু কন্ট্রোল চেপে ধরে এটাকে আমার ওই পেজে আমি নিয়ে গেলাম, কন্ট্রোল টি। এটা হচ্ছে আমার একটা পার্ট। এরপর আনবো আমি সেকেন্ড পার্ট। তো আপাতত সেকেন্ড পার্ট তো আমার কাছে নাই, আমি যেহেতু সেকেন্ড পার্ট বানাই নাই, আমি এটাকে সেকেন্ড পার্ট হিসেবে তৈরি করে তুলবো। এটা চোখ অফ করে দিই, এখানে ফন্টের মধ্যে আমার ফন্ট আইকন গুলোর প্রয়োজন নাই, সিলভার টেক আইটি এটার প্রয়োজন আছে, এই তিনটার প্রয়োজন নাই। আইকনের মধ্যে লোগোটা লাগবে, শেপ লাগবে, আইকন একটা লাগবে, আইকন অফ। এখান থেকে এটা কন্ট্রোল চেপে ধরে এটা সিঙ্গেল ভাবে আমি এটা একটা গ্রুপে থাকলে যেটা হতো, কালারটা মিলতেছে না, যাই হোক, সাপোজ এটা হচ্ছে ফন্ট কালার, ফন্টের এটা, এখানে লোগোটা বেশিরভাগ সময় এরকম করে বসানো হয়, এর বাহিরে কিছু না। যদি আপনার শেপ ভিন্ন থাকে, যেমন আমার এখানে শেপ ভিন্ন, যদি আমি এটা এই পাশে বসাই তাহলে এটা পারফেক্টলি মিলে, মাঝখানে রাখলে এটা মিলানো যায় না, কেমন কেমন দেখা যাচ্ছে, আমি এখানেই রাখি। এটা হচ্ছে ফন্ট। এই অবস্থায় এখন আমি আবার শিফট কন্ট্রোল অল্টার দিয়ে আরেকটা তৈরি করে নিছি, ঠিক আছে?
দুইটার জন্য আমরা দুইটা পেয়ে গেছি। এখন আমি বাকিগুলো চোখ অফ করি আর অন করি, কোনো প্রবলেম নেই। এই অবস্থায় আমি এখান থেকে এইটুকু আমি সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে আমি এই দেখছেন দুইটা পার্ট বসাইলাম। বসানোর পর দুইটা পার্টে আমরা একটা শ্যাডো দিয়ে দেব, একটা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন কি আগে দেখাইছিলাম, এখান থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো দিলে কি হয় আলাদা বোঝা যায় আর কি। যাই হোক সমস্যা নাই, বিষয়গুলো বুঝতে পারলেই যথেষ্ট যে হ্যাঁ এইভাবে হচ্ছে এই জিনিসটা। এটা বেশি দেরি রাখি, এটা একটু বেশি দিলাম, এটা কম দিলাম। যাক, এই এরকম করে আমরা যখন দুইটা পার্ট একসাথে বসাবো, এখন এটার আমরা জেপিজি সেভ করব। এটা সেভ ফর ওয়েবে ক্লিক করে এখান থেকে একটা নির্দিষ্ট সাইজে আপনি যেই সাইজে পাঠাতে যাচ্ছেন সেখানে কেমন ভাবে পাঠাবেন, সেখানে যেমন হচ্ছে freelancer.com এ আপনার 1500 পিক্সেলের উপর আপলোড করা যায়, তাহলে এখানে সাইজটা আপনি সর্বোচ্চ 1500 দিতে পারবেন, 1500। নিচেরটা অটোমেটিক নিয়ে নিছে, নিচে আমার দিতে হচ্ছে না। সেভ করব, নিচেরটা দিলে আবার আপনার লম্বা টাম্বা হয়ে যেতে পারে, আপনি যদি বাড়াই দেন লম্বা হয়ে যাবে, কোনায় গেলে চওড়া হয়ে যাবে। আচ্ছা, এইটা এটার রেজুলেশন আমার এখন আমি বুঝি না বিষয়টা, আপনার রেজুলেশন কমে যায়। আপনি যদি এখান থেকে রেজুলেশন বেশি দিয়ে সেভ করেন তাহলে ভালো থাকবে, দ্বিতীয়বার আবার যখন ওপেন করবেন এটা রেজুলেশন কমে যাবে, অথবা কোথাও আপলোড করছেন, আপলোড করে বা কোথাও থেকে ডাউনলোড করছেন এগুলো সেখানে কমে যাবে। আমার সাধারণত তো এখান থেকে যে সাইজটা দিয়ে আমাদের ওই সাইজে থাকে। দেখুন, এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে এখন এখানে কতটুকু আছে কেবি, 154.4 কেবি। হ্যাঁ, আমি এটাকে চলে যাচ্ছি একটু সাইজ রেজুলেশন বাড়াই দিচ্ছি, ইমেজ সাইজ রেজুলেশন 300 জায়গায় 700 দিচ্ছি, ওকে। ঠিক আছে, এখন আমি এটা জেপিজি সেভ করতে যাই। দেখেন এখন সাইজ কত হয়েছে, 300, তার মানে কি আমার ইমেজের রেজুলেশন ঠিকঠাকই আসতেছে। আমি পিএনজি দিচ্ছি, পিএনজি পিএনজিতে 280 কেবি, একটু আগে দেখলাম কত, 100 কত দেখছি, 154 দেখছি, পরবর্তীতে রেজুলেশন বাড়াতে 280 হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে রেজুলেশন ঠিকই পাচ্ছি। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, ইমেজ থেকে কখনো কাজ করা যাবে না, আমাদের মেইন ফাইল থেকে সব ধরনের কাজ করা যাবে, পিএইচডি ফাইল থেকে। জেপিজি পিএনজি হচ্ছে কাউকে দেখানোর জন্য, এখন যদি আমার মনে হয় সে যেন একটু জুম করে বিষয়গুলো ভালো করে দেখতে পারে, তাহলে সেভ করার আগে আমি রেজুলেশনটা বেশি দিয়ে সেভ করব, তাহলে আমার হয়তো এমবি কেবি সাইজটা একটু বড় হতে পারে, সে জুম করলে হয়তো অনেক জুম করার পরে তারপর ফাটবে। আর যদি সেভ করার সময় রেজুলেশন কম দিয়ে সেভ করি,
তাহলে সে অল্প একটু জুম করে হয়তো ফেটে যাবে, যা সে দেখার জন্য, ঠিক আছে? হ্যাঁ সেটা তো হবেই। এটা এই যে এই ছবিটা, এখানে আমরা যে পিজিটা সেভ করার পর এখানে আমরা যেমনটা দেখতেছি ছবিটা করি, এখানে তো আমরা সেভ করছি না, করিনি। আমরা যখন এখানে একটা ছবি ওপেন করলে যেমন দেখা যাচ্ছে, আমি কোথাও যদি আপলোড করি সেখানে কেউ ডাউনলোড করে দেখতে গেলে রেজুলেশনটা কমে যাবে, সে স্বাভাবিক দেখতে পারবে, কিন্তু ডাউনলোড করে যদি দেখতে যায় তাহলে রেজুলেশনটা কমে যাবে। এবং যদি সেখানে রেজুলেশন আমি অনেক বেশি দিয়ে রাখি তাহলে মোটামুটি পাবে ভালো, মোটামুটি ভালো পাবে। আর স্বাভাবিকভাবে আমরা যেটা করি যে সাপোজ আমি ছবিটা এডিট করছি, এখন আমি আপনাকে ছবিটা দিয়ে দিচ্ছি, যেটা আপনার লাগবে সেটা দিয়ে দেবো, তাহলে মেসেঞ্জার বা ইমুতে আমরা শেয়ার করি না, আমরা ইমেলে শেয়ার করি, কারণ মেসেঞ্জারে বা ইমেলে ইমুতে এগুলোতে রেজুলেশনটা অটোমেটিক কমে যায়। এই জন্য ইমেলে শেয়ার করলে আপনি যে রেজুলেশনে সেভ করছেন হুবহু রেজুলেশনটা আপনি পাবেন, নষ্ট হবে না। আচ্ছা যাই হোক, এখান থেকে হচ্ছে আমি এই ফাইলটা জেপিজি তৈরি করছি, এটা আমার কোনো প্রয়োজন নাই। এই ফাইলটাকে আমি জেপিজি তৈরি করার পর চাইলে ডিলিট করে দিতে পারি বা চাইলে রাখতেও পারি, এখানে কোনো প্রবলেম নেই। মেইন ফাইল হচ্ছে কোনটা, এইটা যেটা থেকে আমি কাজ করছি, এটাকে কন্ট্রোল এস দিয়ে অথবা সেভে ক্লিক করে আমি একটা নির্দিষ্ট জায়গায় সেভ করে রেখে দেব, ঠিক আছে? যেন ক্লায়েন্ট সাপোজ 2-3 মাস পরে, সরি 2-3 মাস না, মনে করেন 2-3 দিন পরে আমাকে বললো যে হ্যাঁ ডিজাইনটা আমার একটু চেঞ্জ করতে হবে, তাহলে এই ফাইলটা আমি আবার ওপেন করবো। ওপেন করলে সেম এগুলো এইভাবেই থাকবে, যেভাবে দেখতে পাচ্ছি এভাবে থাকবে। এখন এখান থেকে কি চেঞ্জ করতে হবে সেগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? চেঞ্জ করে আবার ওই জায়গার মতো এরকম জেপিজি সেভ করে আবার তার কাছে আমি পাঠাবো, যখন বলবে যে হ্যাঁ আমার ডিজাইন কমপ্লিট হয়েছে, এটা পারফেক্ট, এটা পাঠাই দাও, তখন আমি এই সবগুলোকে, এটার আমার প্রয়োজন নাই, এটা ডিলে যেটা আমি জেপিজি আবার বানাইছি এখান থেকে মাস করছিলাম, মার্সেটটা আমার দরকার নেই, দিয়ে এখান থেকে এটা হচ্ছে আমার প্রথম পার্টের জন্য, যেটা প্রথম পার্ট আইকন, প্রথম পার্টটা যেমন ছিল এটাকে আরেকটু ছোট করে কন্ট্রোল টি, এই অবস্থায় আমি এখন সেভ করে তাকে মেইন ফাইলটা আমি দিয়ে দেবো। এটা একটা ফাইল ব্যাকের জন্য, ব্যাক পার্টটা, ফ্রন্টের জন্য ফ্রন্ট পার্টটা, দুইটা ফাইল এটা আমি তার কাছে পাঠাই দেবো। ওকে, আপনাদের কাজ হচ্ছে বিজনেস কার্ড সার্চ করে গুগল থেকে নর্মাল গুলো, কঠিন কোনো দিকে যাওয়ার দরকার নাই, নর্মাল ডিজাইন গুলো আপনারা প্র্যাকটিস করবেন। এরা যেমন ভাবে ডিজাইনটা করছে সেম ডিজাইন সেম কালার করার চেষ্টা করবেন, এবং ফ্রন্ট যেটা যতটুকু সাইজ বসাইছে ওই সাইজটা ওই ফ্রন্টটা দেওয়ার চেষ্টা করবেন খুঁজে, যদি আপনার কাছে না থাকে তাহলে চেষ্টা করবেন খোঁজার জন্য, ঠিক আছে? যেমন সাধারণভাবে যারা বেশি বেশি কাজ করে তারা ফ্রন্ট দেখলেই বুঝতে পারে হ্যাঁ এটা মেবি ওই ফ্রন্টের মতো বা ওই ফ্রন্ট, তা আমরা নতুন অবস্থা হয়তো আমরা বুঝতে পারবো না যে এটা কোন ফ্রন্ট ইউজ করছে। আমরা আমাদের যে ফ্রন্ট গুলো আমাদের আছে সেখান থেকে চেক করে করে দেখবো যে কোন ফ্রন্টটা আমার এটার সাথে মিলতেছে, ঠিক আছে? সেম ওদের মতো একেবারে মিলানোর চেষ্টা করবো, ঠিক আছে? এভাবে মিনিমাম বিজনেস কার্ড অন্তত 15টা প্র্যাকটিস করবেন, শুধু নর্মাল গুলো, কঠিন কোনো দিকে যাওয়ার দরকার নেই। যেটা আপনার কাছে কঠিন দেখেই মনে হচ্ছে সেটাতে আপাতত যাওয়ার দরকার নেই, একবারে নর্মাল গুলোতে যান, ঠিক আছে? এরপর নর্মাল গুলো করতে করতে অটোমেটিক আস্তে আস্তে কঠিনের দিকে চলে গেলে পারবেন। শুরুতেই কঠিন কিছু ধরে বসলে দেখা যাবে যে আপনার পারতেছেন না, প্রবলেম হবে। ওকে, আগামী ক্লাসে আমরা দেখব এই যে ডিজাইন গুলো আমরা তৈরি করি এগুলো কিভাবে এরকম মোকাপে বসায়, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা এই জিনিসটা দেখব, আর আগামী ক্লাসটা হবে বুধবার, ঠিক আছে? এবং নেক্সট উইক থেকে সোমবার এবং বুধবার আপনাদের ক্লাস হবে। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। স্যার যেভাবে প্রেজেন্টেশন করলেন না স্যার, এটা
প্রেজেন্ট করলেন না মাত্র স্যার, ওই যে কার্ডে যে হ্যাঁ পিচ যে একটা টেক্সচার দেওয়া হয় ও অনলাইনে, অনলাইনে যে ভিজিটিং কার্ড গুলোর সুবিধা এগুলো কিভাবে দিছে? আচ্ছা, একটা মিনিট একটু শেয়ার করে নিই। আপনি বলতে চাচ্ছেন যে এই যে বাঁকা করে ইউজ করছে, এগুলো কিভাবে এরকম বাঁকা করে প্রেজেন্ট করছে, এটাই তো না? বাঁকা করে না স্যার, পিছে যে আটা দেয়া কাঠের টেবিলের উপর দিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনার কোশ্চেন হচ্ছে যে এই কাঠের টেবিলটা কিভাবে তৈরি করছে নাকি? জি স্যার, এই কাঠের টেবিলটা, এটা ডিজাইনটা তৈরি করতে হয় না। সাপোজ হচ্ছে আপনার পাশে একটা টেবিল আছে, ওই টেবিলটা যদি আপনি সোজা করে ছবি তুলেন, টেবিলটাতে এরকম করে একটা কর্নার ছবি তুলতে পারবেন না। ওই টেবিলের উপরে আপনার ডিজাইনটাকে এরকম বাঁকা করে বসাই দিবে, এতটুকুই আর কিচ্ছু না। হ্যাঁ, এটা আমি মোকআপ ডিজাইনটা আপনাদেরকে আমি ক্লাস দেখাবো, আমাদের মোকআপ ডিজাইনের ক্লাস আছে। তবে এই মোকআপ ডিজাইনটা হচ্ছে একটু হায়ার লেভেলে গেলে তারপর, আমাদের এখন প্রয়োজন হচ্ছে এই মোকআপ গুলো অ্যাভেলেবেল নেটে পাওয়া যায়, আমরা এগুলো ডাউনলোড করে এগুলোতে আমার ডিজাইনটা বসে আমরা কাজ করব। আর যদি মনে করেন যে না, আমার মোকআপ ডিজাইনটা শিখতে হবে, তাহলে আমি যেভাবে দেখাই দেব এরপর থেকে রেগুলার প্র্যাকটিস করবেন, মিনিমাম অন্তত 6 মাস এরকম প্র্যাকটিস করবেন ডিজাইন, তাহলে আপনার ডিজাইন কোয়ালিটিটা অ্যাক্টিভ ভালো হবে। 6 মাস অবশ্য আমি বেশি বলছি, যদি আপনি রেগুলার করেন তাহলে 1-1.5 মাসে আপনি অনেকটা ভালো আইডিয়া নিয়ে নিতে পারবেন। কারণ হচ্ছে এই ডিজাইন গুলো কেমন ভাবে বসাইলে মনে হবে যে এই টেবিলের উপরেই পড়ে আছে, আমরা নতুন অবস্থায় যদি করতে যাই হয়তো বসাইছি, দেখা যাচ্ছে এক কোনা চিকন হয়ে গেছে, এক কোনা মোটা হয়ে গেছে, ক্লিয়ারলি ভাবে বসাইতে পারিনি। তো এগুলো প্র্যাকটিসের ফলে আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হবে। যাই হোক, এটা আমরা মোকআপ ডিজাইনটা দেখবো নেক্সট ক্লাসে, দেখবো যে আমরা মোকআপের মধ্যে কিভাবে বসাইতে পারি। আর এর পাশাপাশি আমরা অন্য ডিজাইন গুলো দেখবো, ব্যানার, ফ্ল্যাট ডিজাইন, সেগুলো দেখবো। আসসালামু আলাইকুম। আমি কি তাহলে বিদায় নেব? ঠিক আছে, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আতিকুর রহমান, ওই যে স্যার ইয়াটার বিষয়ে আর কি।